সোপ ইউআই, আমরা অনেকেই জানি সোপ ইউআই সম্পর্কে, অনেকেই অনেকভাবে শুনছি। আসলে সোপ ইউআই বিষয়টা হচ্ছে একটা অটোমেশন টেস্টিং বা ম্যানুয়াল যে টেস্টিং করি আমরা, সেই টেস্টিং এর টুল যেটা সারা বিশ্বে সব থেকে বেশি ব্যবহৃত হয়, সেরকম একটা টুল হচ্ছে সোপ ইউআই। এখানে দেখতে পাচ্ছেন, আমি এখানে উল্লেখ করে দিয়েছি যে সোপ ইউআই বলতে বোঝাচ্ছে যে ওয়েব সার্ভিস টেস্টিং অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে ওয়েব সার্ভিস যেটা আছে সেই ওয়েব সার্ভিসটাকে টেস্ট করা হয়, বা ওয়েব সার্ভিস কিভাবে চলছে, ওয়েব সার্ভিসকে ঠিক মতো চলছে কিনা, ওয়েব সার্ভিসকে ইন্সপেকশন করা, একে ইনভোক করা, বা এর যে কোনো ডেভেলপমেন্ট বা নতুন কোনো কিছু হলো কিনা, বা একে কোনোভাবে হচ্ছে এর থেকে পুরাতন অবস্থায় ফিরায় নিয়ে আসা, অথবা একে এর মধ্যে এই ওয়েব সার্ভিসের মধ্যে কোনো কিছু যোগ করা, বা কোনো কিছু বাইরে থেকে হচ্ছে যোগ না করে ইনিশিয়েট করা, বা এর কোনো কমপ্লায়েন্স এটা কেমন ভাবে চলতেছে এটা টেস্ট করা, এই সব কিছুই সফটওয়্যারের মাধ্যমে করা সম্ভব, যার মাধ্যমে টিকে আছে আসলে আধুনিক বাজার, বলতে গেলে ডিজিটাল বাজার। তো এই বিষয়টা আধুনিক বিশ্বে খুব বেশি জনপ্রিয়, এই জন্যই আসলে আজকে ভিডিওটা করা আমার। অনেকেই অনেক সময় বলছে যে আসলে আমরা অনেকেই জাভা পারি, কিন্তু আসলে আমরা অটোমেশন টেস্টিং বা কিউএ টেস্টিং বা হচ্ছে ম্যানুয়াল টেস্টিং এই সম্পর্কে কম জানি। বাট যখনই জব মার্কেট সার্চ করা হয়, তখন দেখা যায় যে এই মার্কেটে অনেক জব, বা এইখানে এই টুল সম্পর্কে অনেক জব আছে, জাস্ট স্পেসিফিক টু দিস টুল যদি আপনি বলেন, তাহলে অনেকেই এই সোপ ইউআই সম্পর্কে জানতে চায়। হয়তো বা হিন্দিতে বা হচ্ছে ইংরেজিতে অনেক ভিডিও পাবেন, কিন্তু আসলে বাংলাতে আমি দেখিনি এখন পর্যন্ত কেউ সেরকম ভাবে সোপ ইউআই সম্পর্কে বলছে। আমি চেষ্টা করতেছি সহজ ভাবে সহজ বাংলায় কিছু বলার, ভুল ত্রুটি মাফ করবেন, মানুষ মাত্রই ভুল হতে পারে, তবে চেষ্টা করব যতটুকু আমি বুঝেছি অতটুক শেয়ার করার, আপনাকে অতটুক তুলে ধরার। এবং আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা আপনি যদি কোনো কিছু জানতে চান, অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। এবং সাথে সাথে আমার এই যে ইউটিউব চ্যানেলটা আছে, সেই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিলে আপনি হয়তো পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন আসলে কিভাবে কিভাবে আমি আসলে পড়াচ্ছি। আমি হয়তো বা সামনে অটোমেশন টেস্টিং এবং ম্যানুয়াল টেস্টিং এর সবগুলো ভিডিও নিয়েই আসব, এবং ইউএস এর হেলথ কেয়ার সিস্টেম বা হেলথ কেয়ার সিস্টেমের যে ধরনের কোয়ালিটি অ্যাসুরেন্স টেস্ট, অথবা আপনার টেক সাইডে বা ইঞ্জিনিয়ারিং যে সাইড, টেক যে সাইডটা আছে, এই সাইডে আসলে কাজ করতে গেলে পর যেভাবে যেসব টুলস আমাদের দরকার হয়, সেই জিনিসগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করব। আশা করি পাশে থাকবেন, চেষ্টা করব আপনাকে যতটুক জানি অতটুক শেখানোর, অতটুক জানানোর। আমাকে মাঝে মধ্যে বলে দিবেন যারা আমার থেকে জ্ঞানী আছেন যে কিভাবে এর থেকে ভালো করা যায়, আমাকে সদুপদেশ দিলে আমি খুব খুশি হব। থ্যাংক ইউ। তো শুরু করতেছি আজকের সোপ ইউআই। তো সোপ ইউআই সম্পর্কে যদি বলতে হয়, তাহলে প্রথম কথা যদি এক কথায় বলতে বলেন, তাহলে এটা হচ্ছে একটা ওপেন সোর্স, মানে যেটা সবাই ইউজ করতে পারবে এবং এটা ফ্রি। আপনি যদি চান যেটা আপনার ফ্রি ছাড়া প্রিমিয়াম ভার্সন, সেটাও কিনতে পারবেন, বাট এটা একটা ওপেন সোর্স। এটা আসলে মানে এটা আমাদের জন্য রহমত, বলে না যেমন আল্লাহ তাআলার রহমত আমাদের জন্য বৃষ্টি, এই যে আমাদের পানি, এগুলো কিনতে হয় না, এগুলো রহমত। তো এইরকমই একটা রহমত হচ্ছে সোপিয়ার ওপেন সোর্স, বিকজ আপনি এটা না কিনে ইউজ করতে পারবেন, কিন্তু সেটা শিখার জন্য হয়তো বা ছোট ছোট কোনো কাজ করার জন্য, সেটা হয়তো বা কমার্শিয়াল লেভেলে কাজ করতে পারবেন না, বাট এটা জানাটাই অনেক কিছু। সো ওয়েব সার্ভিস টেস্টিং অ্যাপ্লিকেশন ফর সার্ভিস ওরিয়েন্টেড আর্কিটেকচার অ্যান্ড রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার্স, মানে যে সার্ভিসটা আপনি নিতে যাচ্ছেন নেটওয়ার্ক থেকে বা স্যাটেলাইট থেকে, বা যদি কোথাও থেকে লিঙ্ক আপ করেন বা কোথাও থেকে কোনো কিছু নেন কোনো অ্যাপ্লিকেশন থেকে, সাপোজ আপনি গুগলে ঢুকলেন, সার্চ করলেন যে আমি গুগলে ঢুকে আজকে কি সার্চ করব, যে আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21 ফেব্রুয়ারি এটা কে স্বীকৃতি দিয়েছে, যদি এটা সার্চ করতে চান নিশ্চয়ই আপনার কাছ থেকে অনেক ওয়েবসাইট চলে আসবে, কেন আসতেছে। তো এই যে বিষয়টা, যে এই যে আর্কিটেকচারটা আপনার কাছে তুলে ধরতেছে, বা যে মানুষটা এটা আপনার কাছে রিপ্রেজেন্ট করতেছে, বা যে জিনিসপত্রের মাধ্যমে, যে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, এই জিনিসপত্রটাকে টেস্ট করার নামটা হচ্ছে গিয়ে সোপিওয়াই, বা এই জিনিসপত্রগুলোকে টেস্ট করা হচ্ছে সোপিওয়াই। সো এটা ফাংশনালি কি কভার করতেছে,
একটা ওয়েব সার্ভিস কিভাবে ইন্সপেকশন করতে হবে, কিভাবে ইনভোক মানে কপি করতে হবে বা কপি করে বা হচ্ছে গিয়ে কপি করে আবার পেস্ট করে আপনার কাছে তুলে ধরে, বা এটা ডেভেলপমেন্ট কিভাবে হচ্ছে, সিমুলেশন কিভাবে হচ্ছে, মকিং কেমনে হচ্ছে, ফাংশনাল টেস্টিং কেমনে হচ্ছে, লোড টেস্টিং কেমনে হচ্ছে, কমপ্লায়েন্স টেস্টিং হচ্ছে, সব থেকে কমনেস্ট যা আছে যা আমরা আসলে করি, এই সবকিছুই সোপিও এর মাধ্যমে করা সম্ভব। তো আমরা সোপিও এর একদম বেসিক লেভেল থেকে, অর্গ্যানিক একদম বেসিক থেকে শুরু করতেছি। তো এটা হচ্ছে গিয়ে আপনার জানার জন্য আপনার ব্রেনের খোরাক। আপনি যদি ঠিক মতো আমার সাথে থাকেন নেক্সট 5টা মিনিট, আশা করতেছি আপনি সবটুকু বুঝে যাবেন, চেষ্টা করব। তো সোপিওআই এটা একটা প্ল্যাটফর্ম, যেটা ক্রস প্ল্যাটফর্ম বলতেছি আমরা। ক্রস প্ল্যাটফর্ম কেন বলতেছি, এটা যে কোনো প্ল্যাটফর্মে দৌড়াদৌড়ি করতে পারবে। সো মানে এটা প্ল্যাটফর্ম বলতে গেলে এরকম ভাবে বোঝানো যায় যে সেটা হইতে পারে আইদার ম্যাক, আইদার হইতে পারে যে যা মানে যে কোনো কিছু, যে মানে আপনি অ্যান্ড্রয়েড বলেন বা হচ্ছে উইন্ডোজ বলেন বা ম্যাক বলেন, লিনাক্স বলেন, যে কোনো প্ল্যাটফর্মে সে কাজ করতে পারে। এবং সে কাজ করে জাভা ফ্রেমওয়ার্ক এর মাধ্যমে। দ্যাটস দা মানে এর সব থেকে চিত্তাকর্ষক যদি বিষয় বলেন সেটা হচ্ছে এটা, যে এটা সব ফ্রেমওয়ার্কে কাজ করতে পারে। সো এর পরে যদি আপনি কথা বলতে চাই তাহলে বলবো এই বিষয়টা সম্পর্কে কে কি বুঝতেছেন, যে এই বিষয়টা ইন ফিউচার ডিজিটাল মার্কেট অথবা ডিজিটাল ডিজিটালাইজেশনের যুগ। সো এই ডিজিটালাইজেশনের সময় এই তিনটা জিনিসের উপর ভিত্তি করে আমরা দাঁড়িয়ে আছি, বা এই তিনটা জিনিসের উপর দিয়ে ভিত্তি করে ডিজিটাল ফাইন্যান্সিং দাঁড়ায় আছে। তো এখানে নেটওয়ার্কিং লাগবে, এখানে স্যাটেলাইট লাগবে বা ইন্টারনেট যেটা বলেন, বা যেখান থেকে আপনি কানেকশন তৈরি করবেন বা লিঙ্ক আপ করবেন সেটা লাগবে। তো এই তিনটা জিনিসপত্র যে বুঝতে পারবে বা তিনটা জিনিসপত্র যে টেস্ট করে ভ্যালিডেট করে দিতে পারবে আপনাকে যে হ্যাঁ এই যে ফাংশনটা বা এই সফটওয়্যারটা বা এই ওয়েবসাইটটা বা যেটাই বলেন না কেন সেটা আপনার ফাংশনিং, সেটা কাজ করতে পারে, তখনই আপনি বলতে পারবেন ওকে ফাইন, এই জিনিসটা যে আমি বললাম বা এই জিনিসটা আমি করলাম সেটা ঠিকভাবে কাজ করতেছে। তো এইটা করার জন্যই আসলে এই তিনটা জিনিস, এবং তিনটা জিনিসই বেস। তো যদি এটার হিস্ট্রি বলতে বলেন সোপিওআই কিভাবে শুরু হলো, তো সোপিওআই আসলে ওলে লান্সার, উনি হচ্ছেন একজন ক্রিয়েটর সোপিওআই এর। উনি 2004 সালে এই টুলটা তৈরি করছিলেন নিজের কাজের জন্য, যে নিজে আমি একটু আমার টেস্ট করে দেখব যে আমার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটটা কাজ করতেছে কিনা। পরবর্তীতে আসলে সবাই এতটা জনপ্রিয় হয়ে গেছে যে সবাই আসলে এটাকে মানে খুব ভালোভাবে নিয়েছে, এবং তারপরে সে কি করলো 2005 সালে এটার একটা সোর্স ফোর্জ এর মাধ্যমে, সোর্স ফোর্জ একটা প্রতিষ্ঠান আলাদা একটা জায়গা, তার মাধ্যমে এটাকে রিলিজ করলো যে ঠিক আছে। প্রথমে যখন রিলিজ করে তখন এটা ফ্রি ছিল, পরবর্তীতে 2টা ভার্সন, ওপেন এবং কমার্শিয়াল, মানে ওপেন সোর্স যেটা থেকে আপনাকে আমি দেখাবো সেটা, এবং কমার্শিয়াল ভার্সনটাও তারা বাজারে এনেছে। তো সোপিওআই শুরু করতে গেলে কিছু কিছু জিনিস সম্পর্কে আপনাকে আমাকে সবাইকে জানতে হবে এবং শিখতে হবে। তো এই বিষয়গুলো আসলে মুখস্থ করতে হবে বেদ বাক্যের মতো। আপনি যদি সাপোজ ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট হন, ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট নাও হন, আপনি টেস্টিং এর জন্য জব করতে যাচ্ছেন, আপনাকে এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে আপনার নিজের জানার জন্য। সোপ, সোপ মানে হচ্ছে সিম্পল অবজেক্ট অ্যাক্সেস প্রোটোকল, WSDL, ওয়েব সার্ভিস ডেফিনিশন ল্যাঙ্গুয়েজ, REST, রিপ্রেজেন্টেশনাল স্টেট ট্রান্সফার, HTTP, হাইপার টেক্সট ট্রান্সমিশন প্রোটোকল, HTTPS, হাইপার টেক্সট ট্রান্সমিশন প্রোটোকল সিকিউরড, AMF, অ্যাকশন ম্যানেজ ফরম্যাট, JDBC, জাভা ডাটাবেস কানেক্টিভিটি, JMS, জাভা মেসেজিং সার্ভিস। আচ্ছা, এই কয়টা জিনিস সম্পর্কে আমি বুঝতেছি যে আপনারা কিছুই বুঝতেছেন না, কিন্তু এই সবগুলো বিষয় সম্পর্কে আমাদের জানতে হবে, আমাদের সবগুলো বিষয় সম্পর্কে মুখস্থ থাকতে হবে, মুখস্থ থাকলেই আমরা কাজ করতে পারবো। দেখা হবে পরের স্লাইডে, থ্যাংক ইউ। আজকের মতো এই পর্যন্ত, আশা করতেছি আপনাদের সাথে পরের ভিডিওতে আবার জয়েন করব। পরের ভিডিওতে আমি হয়তো বা চেষ্টা করব সোপিওর পরবর্তী জিনিসগুলো শেয়ার করার, প্রতিদিন 10 মিনিট করে আপনাদের সাথে শেয়ার করবো সোপিওই। সাথে থাকুন।